রঙিয়া বিজেপির সাংগঠনিক সভাত ভাগ ললে রাজ্যিক সভাপতি ভবেশ কলিতায়। বিরোধী ঐক্য সমালোচনার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার কংগ্রেসত আকৌ ধুমুহা আহিব বলে মন্তব্য। প্রধানমন্ত্রী অসম আগমনের পিছতেই কংগ্রেসত আহিব ধুমুহা। রঙিয়াত এই মন্তব্য রাজ্যিক বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার। ভারতীয় জনতা পার্টির আগত নরেন্দ্র মোদীর আগত সেইবিলাক একো ফ্যাক্টর নহয়। মই এটা কথাই কৈছো, দৰং ওদালগুৰি বুলি নহয়, আমাৰ যি 14খন আসন আছে 14খনৰ এতিয়া আমি প্ৰায় 12+লৈ আগবাঢ়িছোঁ। এয়াই দিয়া অন্যান্য পাৰ্টি মোদীজীৰ আগত একো ফ্যাক্টৰ নহয়। দৰং ওদালগুৰিত আজি যোৱা দহ বছৰে মোদীজী যিদৰে কাম কৰিছে, আজি আমি ৰঙিয়াত যিদৰে কাম কৰিছোঁ, ৰঙিয়াত বিজেপি ভোটনীতি বেলেগক দিব নালাগে। চ' উন্নয়ন যিয়ে কৰিছে তাকে ৰাইজ থাকিব তেওঁলোকৰ লগত, এইটো খোলা কথা। সঁচাক সঁচা ক'ব লাগিব, মিছাক দিনক দিন বুলি ক'ব লাগিব, ৰাতিক ৰাতি বুলি ক'ব লাগিব। আৰু বহুত গগৈ ডাঙৰীয়াবিলাক আছে, অকল চিন্তা গগৈ নাইতো, আমাৰ লগতো আছে নহয়, তপন গগৈ আছে, পবিত্ৰ মাৰহেটা তেওঁ গগৈ, তাৰপিছত যোগেন মোহন তেওঁ গগৈ। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ সভাৰ কাৰণে ব্যস্ত আছোঁ, এই সভা শেষ গ'লে আপোনালোকে দেখিবলৈ আকৌ ধুমুৱাছোঁ আকৌ যৌথ মঞ্চত নিশ্চয়কৈ চাই থাকক, কোনোবা শীৰ্ষ পৰ্যায়ৰ চাই থাকক।